ভারতা কত নিক যা মন্ত্রী বখরক অটল বিহারি বাজপেয়ী নি থুইমা নি শাল্য মৈতখলাই লেখা হাসতে বিজেপি ভারতা কতর গুণাঙ্গই বিজেপি বদন্য মানি নাই আদং তাংফাং সং ও শাল্য মৈতখলাই মা বাই বাক্স হাসতে ত্রিপুরানি বিজেপি তাং নগব থুইজা কচা মন্ত্রী বখরক অতুল বিহারী বাজপেয়ী নি মাংফলি ও খুম্বক জাখা হাসতে বিজেপি নি আচুকফাং রাজীব ভট্টাচার্যন খবই কুমুনি আদং সংব তংমাইখা তাই বিনি কথাং তং জরানি কক রকন মৈতখলাই বিনি সামুং তাং মানো মৈতখলাই ব কখলা আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস এবং সেই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে এখানে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমরা অটলজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ভূতে ভূতে আজকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যে অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের কোটি কোটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রেরণার স্রোত, কোনো এক সময় সারা বিশ্বকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী, তারপর 13 মাসের প্রধানমন্ত্রী, তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী উনি হয়েছেন এবং ভারতবর্ষকে একটি সঠিক দিশা দেখিয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সমস্ত দিক থেকে ভারতবর্ষকে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে সশক্তিকরণকরণের ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজির একটা অভূতপূর্ব অবদান ছিল এবং সেই অটল বিহারী বাজপেয়ীজির দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি অনেক দায়িত্ব উনি পালন করেছেন ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির নতুন দল হিসেবে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম যিনি সভাপতি হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির উনি অটল বিহারী বাজপেয়ীজি। উনি 1977 সালে যে জনতা সরকার গঠিত হয়েছিল সেই জনতা সরকারেরও উনি বিদেশমন্ত্রী ছিলেন। এরকম জনসংঘ থেকে শুরু করে উনি ভারতীয় জনতা পার্টিকে ধীরে ধীরে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যাপক অবদান রেখে গেছেন এবং ওনার স্মৃতি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হৃদয়ে আমরা রাখি এবং ওনার আদর্শকে পথে করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। আগরতলানি প্রারম্ভিক অর্থম ব্যুরো রিপোর্ট খুম্পুই।